এখন আমরা আরেকটা ম্যাথ সলভ করব, সেটা হচ্ছে রিভলভিং ক্রেডিট ব্যাংক লোন। আগে তথ্যগুলো আমি এখানে ইনপুট করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 14 নম্বর অঙ্কে হেয়ার আমরা দেখতেছি কিনা বলতেছে জালাল অটো মোবাইলস লিমিটেড টু অফ টাকা 40,000 অন রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট। তাহলে এখানে কি বলতেছে, জালাল অটো মোবাইল লিমিটেড টু 40,00,000 অন রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট। এই রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট বলতে ব্যাংক লোনের আরেকটা নতুন নাম শর্ট টার্ম ফাইন্যান্সিং এ আমরা ইউজ করি, সেটা হচ্ছে রিভলভিং ক্রেডিট ব্যাংক লোন। তার মানে আমি শর্ট টার্ম ফাইন্যান্সিং এ আরেকটা উৎস থেকে ঋণ সংগ্রহ করতে পারি, এটাও ব্যাংক থেকে, যেটা নাম হচ্ছে রিভলভিং ক্রেডিট ব্যাংক লোন। এখানে ওইটাই বলতেছে জালাল অটো মোবাইল লিমিটেড টু টাকা 40,00,000 অন রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট ফ্রম ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। তাহলে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে জালাল অটো রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট বাবদ কত লক্ষ টাকা ঋণ পাচ্ছে, 40,00,000 টাকা। দ্যা ব্যাংক উইল চার্জ 14% ইন্টারেস্ট অন দা ইউজ লোন অ্যান্ড এ 2% কমিটমেন্ট ফি অন দা রেস্ট অ্যামাউন্ট। ইফ দা ফার্ম ইউজ 80% অফ স্যাংশন লোন ক্যালকুলেট ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। এটা আমি তোমাকে বোঝানোর জন্য আমি আগে তথ্যগুলো ইনপুট করি। তাহলে আমি আগে লিখি পি, পি হচ্ছে আমার টাকা 40,00,000, কারণ আমার নামে ব্যাংক ইস্যু করছে 40,00,000 টাকার ঋণ, তবে এটা আমার আসল। এই 40,00,000 টাকার মধ্যে এখানে রিভলভিং ক্রেডিট কথার অর্থ কি, রিভলভিং ক্রেডিট মানে ঘূর্ণায়মান ভাবে আমি টাকার উত্তোলন করব, মানে আমার নামে যত টাকা ঋণ ইস্যু হবে পুরো টাকাটা আমি এখন উত্তোলন করতে পারবো না, নির্দিষ্ট সময় পর পর আমাকে ভেঙ্গে ভেঙ্গে টাকাটা উত্তোলন করতে হবে। তাহলে আমার নামে ঋণ ইস্যু হয়েছে কত, 40,00,000। এখন তুমি পরে এখন শেষের লাইনে গিয়ে দেখো, ইফ দা ফার্ম ইউজ 80% অফ স্যাংশন লোন, যে তোমার নামে যত টাকা বরাদ্দ হয়েছে তার যদি তুমি 80% ইউজ করো ক্যালকুলেট ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। আর এখানে দুইটা পয়েন্ট আছে, আমি আমার নামে দেখতেছি ব্যাংক কত টাকা লোন ইস্যু করছে, আর এই 40,00,000 টাকা ঋণের মধ্যে যখন রিভলভিং ক্রেডিট ব্যাংক লোন আমি কিছু টাকা এখন ইউজ করব, কিছু টাকা পরবর্তীতে ইউজ করব। এখন যে টাকাটা ইউজ করছে এটাকে আমরা বলি ইউজ লোন, পরে যে টাকাটা ইউজ করবো এটাকে বলবো আনইউজ লোন। এখন ইউজ লোন কত, আনইউজ লোন কত, আমাদের প্রশ্নে সব তথ্য ডিটেল থাকবে। এখানে স্পষ্ট বলা আছে ইফ দা ফার্ম ইউজ 80% অফ স্যাংশন লোন, তাহলে কোম্পানি এই ফার্মটা কত পার্সেন্ট টোটাল লোনের ইউজ করছে, তাহলে আমি লিখতে পারি এখন এখানে ইউজ লোন 40,00,000 ইন্টু 80%, তাহলে 40,00,000-এর 80% টাকা হচ্ছে 32,00,000। তাহলে আমার এটা কিন্তু 100%, এটা বোঝানোর জন্য বলতেছি আমি, এটা আমার 100%। তাহলে আমার নামে যে ঋণটা বরাদ্দ হয়েছে এটা 100%, এই 100%-এর মধ্যে রিভলভিং ক্রেডিট আমি আপাতত উইথড্র করছি কত, 80%, সেটা অ্যামাউন্ট কত, 32,00,000। তাহলে আমি এখন উত্তোলন করতে পারিনি কত, 20% উত্তোলন করতে পারিনি, তার মানে এটা কেটে রাখবে না, এটা পরবর্তীতে উত্তোলন করবো সময় যখন হবে, ওটাকে আমরা বলতেছি আনইউজ লোন। তাহলে আনইউজ লোন কত পার্সেন্ট, 20%, 80% যদি উত্তোলন করতে পারি তাহলে আনইউজ 20%, তাহলে আনইউজ 20% মানে 8,00,000। আর এখানে একটু হলে আমি প্রতারণা শিকার কম হব। এখন বিষয়টা আসো, তুমি আমরা ইউজ লোনের উপর সুদ দিব, আনইউজ লোনের উপর কমিটমেন্ট ফি দেবো। রিভলভিং ক্রেডিট ব্যাংক লোনের এটা হচ্ছে বিশেষত্ব। আমি আবার বলতে শোনো, ব্যাংক কত টাকা তোমার নামে লোন ইস্যু করছে, 40,00,000। এই 40,00,000 লোনটা তুমি কয়টা পার্টে বিভক্ত করছো, একটা ইউজ লোন নামে, একটা আনইউজ নামে। ইউজ লোনের উপর তোমাকে সুদ দিতে হবে, আনইউজ লোনের উপর তোমাকে কমিটমেন্ট ফি দিতে হবে, এটাই রিভলভিং ক্রেডিটের বিশেষত্ব। তাই তো প্রশ্নে বলা আছে, দেখো দ্বিতীয় লাইনে, দ্য ব্যাংক উইল চার্জ 14% ইন্টারেস্ট অন দ্য ইউজ লোন অ্যান্ড এ 2% কমিটমেন্ট ফি অন দ্য রেস্ট অ্যামাউন্ট। রেস্ট বলতে অবশিষ্ট, যেটা তুমি এখন উত্তোলন করো নাই। তোমার এখানে ইউজ লোন কত, 32,00,000, তাহলে রেস্ট অ্যামাউন্ট মানে অবশিষ্ট অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট কত, তার মধ্যে ইউজ করছে কত, তাহলে আনইউজ কত, এটাই তো রেস্ট অ্যামাউন্ট, অবশিষ্ট টাকা। তাহলে এখন তুমি লিখবা নিচে অতএব আই মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট তুমি কার উপর দিবে, ইউজ লোনের উপর, তাহলে 32,00,000 তাতে একটু পার্সেন্টটা কেটো, 32,00,000-এর কত পার্সেন্ট, 14% কত হয়, 4,48,000, এটা আমি ইন্টারেস্ট দিচ্ছি। এখন আমি দিব কমিটমেন্ট ফি, সিএফ কমিটমেন্ট ফি, যেটাকে আমরা বলতেছি সিএফ কমিটমেন্ট ফি। তাহলে কমিটমেন্ট ফি আমি রেস্ট অ্যামাউন্ট মানে আনইউজ লোনের উপর দিব, তাহলে আনইউজ লোন আমার কত, 8,00,000, 8,00,000-এর কত পার্সেন্ট দিব, 2%, তাহলে আমরা পার্সেন্ট কেটে কত পেলাম, 16,000। আমার নামে ব্যাংক ইস্যু করছে 40,00,000 টাকা ঋণ, এই 40,00,000 টাকা ঋণের মধ্যে আমি ইউজ করছি 32,00,000, অর্থাৎ আমি উইথড্র করছি 32,00,000, এখন আমি উইথড্র করতে পারিনি কত, 8,00,000। তাহলে এটাকে এই জন্য বলতেছি ইউজ লোন, এটাকে বলতেছি আনইউজ লোন। রিভলভিং ক্রেডিট ব্যাংক লোনের ক্ষেত্রে ইউজ লোনের উপর আমি ইন্টারেস্ট দিব,
আনিস লোনের উপর আমি কমিটমেন্ট ফি দেব, তাই তো আমি লিখছি একটা ইন্টারেস্ট একটা কমিটমেন্ট ফি। মানে আমাদের এখানে দুই ধরনের ব্যয় হচ্ছে, কয় ধরনের? এখন আমি লিখবো এখানে ই আই আর ইকুয়াল টু ওয়ান, ইকুয়াল টু ওয়ান। এখন আমি পাশে লিখে দিব ই আই আর ইকুয়াল টু, আমাদের ব্যয় এখানে কয় যাইবে? দুইটা, তাই উপরে হবে আই প্লাস সি এফ। এখন আমি তোমাদের বারবার যে কথা বলতেছি, আমরা যেখানে ব্যয়ের হারটা বের করতেছি, আমি কতটুকু লোন ব্যবহার করতেছি তার উপর। তাহলে আমি কি পি দ্বারা ভাগ করব, না ইউজ লোন দ্বারা ভাগ করব, না আনইউজ লোন দ্বারা ভাগ করব? তোমার ব্রেন কি বলে? যেটা আমি ব্যবহার করছি সেটা দ্বারা ভাগ করব, কারণ আমি এই টাকাটা তো ব্যবহার করছি, এই টাকার মধ্যে তো প্রকৃত ব্যয়টা হচ্ছে। তাহলে আমি লিখব ইউজ লোন, ইউজ লোন ইনটু আমি দিব হচ্ছে 4,48,016,000 ডিভাইডেড বাই আমি দিব 32 লাখ ইনটু আমি দিব 100। তাহলে এখন যোগ করে ভাগ করে ইনটু করো 14.5%। আমরা যখন রিভলভিং ক্রেডিট ব্যাংক লোনের ম্যাথটা করলাম, আসলে এটা কি খুব ক্রিটিক্যাল, আমাকে প্রশ্নটা বুঝতে হবে যে এখানে কি কি তথ্য দিচ্ছে। তাহলে আমি তথ্যটা পড়ে কি পেলাম, যে আমি জালাল অটোমোবাইল, আমি স্থানীয় একটা ব্যাংকে গিয়ে আমরা কি করছি রিভলভিং ক্রেডিটের মাধ্যমে একটা ঋণ সংগ্রহ করতে চাচ্ছি। ব্যাংক কি করছে, আমার ইংলিশকে 40 লক্ষ টাকা ঋণ ইস্যু করছে। এই 40 লক্ষ টাকার মধ্যে যেহেতু রিভলভিং ক্রেডিট, এটা বাংলাদেশে ঘূর্ণায়মান পদ্ধতিতে আমি ঋণ নিব। ঘূর্ণায়মান মানে কি, সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি আগে একটা অ্যামাউন্ট নেবো, আবার কিছু একটা নির্দিষ্ট সময় বা আরেকটা অ্যামাউন্ট উত্তোলন করতে পারবো। এইভাবে আমি সময় অতিবাহিত হওয়ার মাধ্যমে ঋণটা সংগ্রহ করবো। তাহলে আমি 40 লক্ষ টাকার মধ্যে আমি 32 লক্ষ টাকার ঋণটা ইউজ করছি বা উত্তোলন করতে পারছি। এখনো আমার নামে কত টাকা বরাদ্দ আছে? এখন যেহেতু আমার এখানে দুই ধরনের টাকা, আমি ইউজ লোনের উপর সুদ দিব, আর ইউজ লোনের উপর কমিটমেন্ট দিব, তাই দুই ধরনের ব্যয় পাইছি। এই ব্যয়টাকে এখন আমি শতকরা হারে কনভার্ট করছি এই সূত্রটা অ্যাপ্লাই করে, যে ইআইআর সমান উপরে ব্যয় নিচে ইউজ লোন ইনটু 100। কথা আমাদের হয়ে গেছে।